गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के आमी तुम्हादेर आमार व्लॉगेर माध्यमे किछु किचन टिप्स देबो। आमी जे किचन टिप्सगुलो भीषण भावे फॉलो करी, कारण आमार किचेनटा मॉड्यूलर नय, कोनो कैबिनेट नहीं बा कोनो चिमनीओ नहीं, तो आमाके टिप्सगुलो सब समय फॉलो करते हय, ना होले किचेनटा परिष्कार रखा बा जार्म फ्री रखा जाबे ना। तो आमार फर्स्ट टिप हलो, तो आमी सब समय चेष्टा करी काउंटार टपटा सब समय क्लीन रखते बा खाली रखते। काउंटार टपे जतटा जिनिस कम रखा जाए ततई आमार सुविधा है काज करते बा आमी एनर्जी पाई काज करते। तो आमी सब समय किचेनेर काउंटार टपे कोनो जिनिस आमी रखते पछंद करी ना। काउंटार टपटा खाली थाकले आमार परिष्कार करते भीषण सुविधा है। जेमन एखन आमी रुटी करा हुए गेछे, सकालेर जलखाबार करा हुए गेछे, तो रुटी करले तो जानोई कतटा नोंरा हय, तो सेई जन्य आमी एखन सब परिष्कार करे निच्छि, सरिये सरिये भालो करे मुछे निच्छि, ना होले एखानेई पिपड़े बा छोटो छोटो आरशोला एगुलोर उपद्रव बेड़े जाए। तो सेई जन्य आमादेर जदि काउंटार टपटा क्लीन थाके ताहले आमादेर परिष्कार करतेओ सुविधा हबे বা কোনো সময় পরিষ্কার করতে আলসেমি লাগবে না। তো সেই জন্য আমি এরকমভাবেই আমার কাউন্টার টপটা পরিষ্কার রাখি। আমার সেকেন্ড টিপস হলো এই ডিআইওয়াই লিকুইডটা। এই লিকুইডটাতে আছে ভিনিগার, আর একটু খাবার সোডা, আর লিকুইড সোপ বা ডিশ ওয়াশার। তো এই আর একটু জল মিশিয়ে আমি এই স্প্রে বোতলের মধ্যে রেখে দিই, আর এটা দিয়ে আমি আমার গ্যাস বা কাউন্টার টপ সবই এটা দিয়ে পরিষ্কার করি। এটা দিয়ে পরিষ্কার করলে কোনো পিঁপড়ে আরশোলা কোনো রকম পোকামাকড় আসে না। গ্যাসের ওপরটা যেমন আমি পরিষ্কার করি, সেমনি সমানভাবে গ্যাসের নিচেও আমি এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করি, কারণ রুটি করার সময় রুটির গুঁড়ো বা ভাতের মাড় এগুলো গ্যাসের নিচে পড়েই থাকে, তো সেখান থেকে পিঁপড়ে বা পোকামাকড় আসতে পারে। সেই জন্য আমি এই লিকুইডটা দিয়ে গ্যাসের নিচে কাউন্টার টপ বা গ্যাস বা টাইলস সবই পরিষ্কার করে থাকি। আমার থার্ড টিপস হলো এই তেলের কন্টেনারগুলোকে পরিষ্কার রাখা। তো আমি এই কন্টেনার দুটো অ্যামাজন থেকে পারচেস করেছি, একটাতে আমার সরষার তেল থাকে আর একটাতে রিফাইন তেল থাকে, কিন্তু ভীষণ ভালো এই কন্টেনারগুলো। আগে আমি প্লাস্টিকের কন্টেনার ইউজ করতাম, যেটা থেকে আমি ইউজ করার সময় ভীষণ তেল পড়তো আর এই পেপারটা পুরো তেলে ভিজে যেত, আর এই প্লাস্টিক কন্টেনারের গায়ে ছোটো ছোটো মাছি পুরো লেগে থাকতো, দেখতে ভীষণ বাজে লাগতো। তো সেই জন্য আমি এই দুটো কন্টেনার ইউজ করার পর থেকে আমি খুব স্যাটিসফাইড, একটুও নোংরা হয় না আর একদম তেল চুয়ে পড়ে না। যখনই আমি তেল পোর করি আমার কোনো অসুবিধা হয় না, আর যেহেতু স্টিলের তো সেহেতু আমি যখন তখন ওগুলোকে মেজে পরিষ্কার করে নিতে পারি, আর দেখো সবসময় আমার এই জায়গাটা ক্লিন থাকে। আর আমি নিচে দুটো টিস্যু পেপার দিয়ে আমি ওই তেলের কন্টেনারগুলোকে রাখি। আমার ফোর্থ টিপস হলো, আমরা যদি কিচেনে প্রত্যেকটা জিনিস ঠিক করে অ্যারেঞ্জ করে রাখি তাহলে সেই কাজটা করতে আমাদের খুব সুবিধা হয়। যেমন এই ছোটো ছোটো জিনিসগুলো, যেমন কাঁচি, লাইটার, রবার বা সাঁড়াশি, এই জিনিসগুলো আমাদের হাতের কাছে রাখা খুবই দরকার, কেন তাড়াতাড়ির সময় আমরা এগুলো পাই না। তো আমি সেই জন্যে টাইলসের ওপরে দুটো কমান্ড হুকের সাহায্যে রবার আর লাইটার, দুটো কাঁচি আমি এরকম করে রাখি, যাতে ওগুলো এদিক ওদিক না ছড়িয়ে যায় বা আমার কাজ করতে খুব সুবিধা হয়। টিপস নাম্বার ফাইভ, এবার কথা বলি আমার কিচেনটাকে একটু সাজাবার। আমার ভীষণ ভালো লাগে কিচেনটাকে সাজিয়ে রাখতে, তাই এই কর্নারে একটা কাঁচের র্যাক আছে যেটার উপরে আমি একটা মানি প্ল্যান্ট রাখবো। তো এখানে কাঁচের র্যাকটার উপরে ভীষণ তেল চিটচিটে হয়ে যায়, তো সেই জন্যে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল বা কোনো পেপার কাগজ পেতে রাখি। যখন হাতে সময় থাকে না তখন ওটা নোংরা হলে উঠিয়ে বাইরে ফেলে দিয়ে ওটার উপরে আরেকটা পেপার পেতে দিই, আর যদি হাতে সময় থাকে তাহলে আমি ওটা তাহলে কাঁচের র্যাকটা পুরো বের করে আমি ওয়াশ মেশিনে ভালো করে ওয়াশ করে নিই। তো দেখো দেখতে কত সুন্দর লাগছে। টিপস নাম্বার সিক্স, এটা হচ্ছে আমার কাপ হোল্ডার। তো আমার না ভীষণ ভালো লাগে এক জায়গায় সব কাপগুলো রাখতে, ওই
দুটো কাপ এখানে দুটো কাপ ওখানে এরকম কাপ রাখতে আমার একদম ভালো লাগে না। তো সেই জন্য এইটাও আমি কিছুদিন আগে অ্যামাজন থেকে পারচেজ করেছি আর এটা ইউজ করে আমি খুব স্যাটিসফাইড যে দেখো আমার এত বড় বড় কফি মগ আছে যেটা রাখলে এটা একটুও ঝুঁকে যায় না বা পড়ে যায় না। কেন আমার কোনো ক্যাবিনেট নেই, আজকাল কিচেন ক্যাবিনেটে কাপ হোল্ড করার জন্যে অনেক রকমের ফ্যাশনেবল জিনিস থাকে যেগুলো আমি অ্যাটলিস্ট ইউজ করতে পারবো না কারণ আমার ক্যাবিনেট নেই। তো সেই জন্য আমি চিন্তা করলাম এরকম একটা জিনিস যদি হয় তাহলে কিচেনের এক কোণায় রাখলে বেশ কিচেনটা দেখতে আমার খুব সুন্দর লাগবে বা অ্যাট্রাকটিভ লাগবে আর আমার প্রবলেমটাও সলভ হয়ে যাবে। আমার টিপস নাম্বার 7 হলো আমার বাসন মাজার যে সিঙ্কটা আছে ওটাতে ভেতরে টাইলস লাগানো আছে, ওটা কোনো স্টিলের সিঙ্ক লাগানো নেই। তো সেই জন্য বাসন মাজার পর আমাকে এই যে টাইলস পরিষ্কার করার যে লিকুইডগুলো পাওয়া যায় এইটা দিয়ে আমাকে পুরো পরিষ্কার করতে হয়, না হলে টাইলসের গায়ে ভীষণ কালো কালো ছোপ ধরে যায় যেটা দেখতে ভীষণ বাজে লাগে আর আমার মনে হয় ওখান থেকে জার্ম ক্রিয়েট হয়। তো সেই জন্য আমাকে এগুলো রেগুলার ক্লিন করে রাখতে হয়। টিপস নাম্বার 8 হলো যে বাসন মেজে বা সিঙ্ক পরিষ্কার করে চলে গেলাম সেটা বললেও চলে না, এখনও আমাদের কাজ শেষ হয়নি। আমরা যে স্কচ ব্রাইটটা ইউজ করি সেটাকেও ক্লিন করা খুব দরকার। তো আমি একসাথে তিনটে বা চারটে করে স্কচ ব্রাইট ইউজ করি আর যতবার বাসন মাজি ততবার ওগুলোকে ভালো করে ধুয়ে আমি জানলায় এরকম করে মেলে রাখি, ওখান থেকে একটু রোদ আসে তাতেই আমার স্কচ ব্রাইটগুলো শুকিয়ে যায় আর ওতে জার্ম ফ্রিও। মাঝে মাঝে আমি স্কচ ব্রাইটগুলোকে গরম জলে ডুবিয়েও ধুয়ে নিই, তাতে খুব ভালো করে জার্ম ফ্রি হয়ে যায়। আমার টিপস নাম্বার 9 হলো আমাদের কিচেন টাওয়েল, যেগুলো আমাদের সব সময় ব্যবহারে লাগে, তাই আমি এরকম একটা টাওয়েল হোল্ডার লাগিয়ে নিয়েছি যাতে আমি কিচেনের কাজ শেষ হয়ে গেলে ভালো করে টাওয়েলগুলোকে মেলে শুকিয়ে নিতে পারি। টাওয়েলগুলো যদি শুকনো থাকে তাহলে পরে আমাদের এগুলো ইউজ করতে খুব ভালো লাগে। আর এখন সামনে তো বর্ষাকাল, বর্ষাকালে আর শীতকালে খুব অসুবিধা হয় টাওয়েলগুলো শুকাতে চায় না সহজে। তো অনেকে জালনায় বা স্ল্যাবের ওপরে মেলে রাখে যেটা দেখতে ভীষণ বাজে লাগে। তো আমি এরকম একটা হোল্ডার লাগিয়ে নিয়েছি যেটাতে আমি মেলে রাখলে আমার কিচেন টাওয়েলগুলো প্রপারলি শুকিয়ে যায় আর পরে আমার এগুলোকে ইউজ করতে খুব ভালো লাগে, না হলে ভিজা টাওয়েলগুলো ভীষণ চিটচিটে লাগে, ইউজ করতে কমফোর্টেবল ফিল করি না। আজকে সকালে জলখাবারে কুমড়ো আলুর ছক্কা বানিয়েছিলাম, তো সেটাই এখন ফ্রিজে রেখে দিচ্ছি, ওইটুকু রয়ে গেছিলো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিচেনটা পুরো পরিষ্কার হয়ে গেল। আর দেখো এবার আমি রান্না করতে এসেছি, তো রান্না ডালও করা আছে, তো ডালটা আমি একটু গরম করার জন্য ইন্ডাকশানে বসালাম। আর আমি যখন ইন্ডাকশান ইউজ করি তখন ওর উপরে একটা পেপার দিয়ে নিই, কেন ইন্ডাকশানের উপরে অনেক কিছু নোংরা পড়ে আর ইন্ডাকশান তো জল দিয়ে মোছা যায় না। তো সেই জন্য আমি একটা পেপার পেতে তারপরে রান্না করি, যখন আমার রান্না হয়ে যায় তো আমি পেপারটা সরিয়ে দিই, তাহলে আমার ইন্ডাকশানটা পরিষ্কার থাকে। টিপস নাম্বার 10, এই দেখো এরকম প্লাস্টিক আমাদের প্রত্যেকের কিচেনে থাকে, তো এই কিচেনের এই প্লাস্টিকগুলো খুব ডিস্টার্ব করে। তো আমারও প্রথমে না এদিক ওদিক ভীষণ পড়ে থাকতো, আমার খুব অস্বস্তি লাগতো, আমি বুঝতে পারতাম না যে কী করে এগুলোকে অ্যারেঞ্জ করা যায়। আর যেখানেই রাখতাম সেখানে ছোটো ছোটো ককরোচ ভীষণ উপদ্রব করতো আর ডিম পেড়ে চলে যেত, তো ভীষণ বাজে লাগতো আমার ওগুলো পরে আবার রিইউজ করতে। তা আমি এর জন্য এরকম একটা কন্টেনার, বড় কন্টেনার নিয়েছি যার মধ্যে আমি মুখটা খুলে ওর ওপরে সব প্লাস্টিকগুলো রেখে দিয়ে ওর সামনেটা একটা নাইফ গরম করে আমি কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সময় আমি ওখান থেকে প্লাস্টিকটা বের করি আর ইউজ করতে আমার খুব সুবিধা হয়। আমার টিপস নাম্বার 11 হলো, এই টিপসটা আমার খুব কাজে লাগে, তো সেই জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। যখন আমরা রান্না করি তরকারি বা ডাল খুব গরম থাকে আর গরমের সময় ওগুলোকে তাড়াতাড়ি ঠান্ডা করে তারপরে ফ্রিজে ওঠাতে খুব অসুবিধা হয়, তো সেই জন্য আমি এরকম একটা থালাতে জল নিই তার উপরে আমি ডাল বা তরকারি রেখে দিই, এতে তাড়াতাড়ি খুব ঠান্ডা হয়ে যায়। তো কথা বলতে বলতে অনেকগুলো কাজ এগিয়ে গেল, আমার ডাল গরম হয়ে গেছে, এবার আমি চাল ধুয়ে নিচ্ছি, তো ভাতটা বসিয়ে দিলাম আর এখানে আমি মাছ ভেজে নিচ্ছি, মাছের মাথা অ্যাকচুয়ালি। তো আজকালে আমি ভাবলাম যে অনেকগুলো মাছের মাথা আছে তো আজকে একটু মুড়ি ঘন্ট করে নিচ্ছি।
তো সেই জন্য আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। কালকের মাছের ঝোল আছে, কালকে আমি পটল দিয়ে, কচু দিয়ে, আলু দিয়ে খুব পাতলা একটা মাছের ঝোল বানিয়েছিলাম, খেতে খুব ভালো হয়েছিল। তো আর ডালও ছিল, তো দেখলে তোমরা, আমি ডাল গরম করে নিলাম। আর এখন এই মাছের মাথাগুলো দিয়ে আমি মুড়ি ঘন্ট বানাবো। তো যে তেল দিয়ে আমি মাছের মুড়োটা ভেজেছিলাম ওই তেল দিয়েই আমি রান্না করে নিচ্ছি। তো দেখো, এখানে আমি রান্না করছি, তো পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর রান্নাটা তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করছি না। এর মধ্যে আমার একটা টিপস আছে, কেন কি আমরা যখনই রান্না করি, দেখো প্রত্যেকটা কন্টেনার আমরা ওই হাতেই ধরছি আর ওই হাতেই আমি ইউজ করে নিচ্ছি। তাড়াতাড়িতে আমরা এই কন্টেনারগুলো ওখানে ইউজ করি, আবার ওখানেই রেখে দিই পাশে, যেটা আমিও করছি এখন দেখো তাড়াতাড়িতে, কিন্তু এটা তো করা উচিত না, বা এগুলো পরিষ্কার করা উচিত। তাড়াতাড়িতে তো আমরা সবাই কাজ করি, কিন্তু এগুলোকে আবার পরে ক্লিন করাটাও আমাদেরই কাজ। তো আমি কি করি না, সবসময় ওর জন্য একটা আলাদা স্কচ ব্রাইট রেখেছি আমি, তো ওর মধ্যে হালকা একটুখানি লিকুইড সোপ নিয়ে আমি ওগুলো ওপর থেকে একটু ক্লিন করে আর ভিজা কাপড় দিয়ে মুছে দিই, কেন এর ভেতরে জিনিস আছে, তো আমি এটা ভালো করে ধুতে পারবো না। তো সেই জন্য যখন খুব নোংরা হয়ে যায় তো আমি সেরকমভাবেই পরিষ্কার করি, আর যে কন্টেনারের জিনিসগুলো পুরো খালি হয়ে যায় তখন আমি ওটা পুরো ধুয়ে পরিষ্কার করে নিই। এবার এখানে আমার মশলা ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে নেওয়ার পর আমি চালটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, তো চালটা দিয়ে দিচ্ছি, দিয়ে চালটার সাথে মশলাটাকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার মিক্স হয়ে গেলে এরপরে আমি নুন মিষ্টি দিয়ে জল দিয়ে চালটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। আর আমি মাছের মুড়ো ঘণ্টতে কোনো দিন রসুন দিই না, কেন রসুন আমার হাজব্যান্ডের সহ্য হয় না, তো সেই জন্য আমি গরম মশলা দিয়েই বানাচ্ছি। তো দেখো জল দিয়ে দিয়েছি, এবার আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো দেখো ঢাকা উঠিয়ে এবার আমি মাছের মুড়োগুলো দিয়ে দিয়েছি, আমার মনে হয় একটু চালটা বেশি হয়ে গেছে, ঠিক আছে কোনো ব্যাপার না, খেতে ভালোই লাগবে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন 7টা 7:30 বা মতন বাজে, আর জানো বাইরে অনেক বৃষ্টি হলো, তো যাই হোক ওয়েদারটা অনেক ঠান্ডা হয়ে গেল, বেশ আরাম লাগছে। তো আজকে আমি আমার ব্লগের থ্রু দিয়ে তোমাদেরকে কিছু কিচেন টিপস দিলাম, কেমন লাগলো সেটা বলবে, আর আমি এই কিচেন টিপসগুলো ফলো করি, তো সেই জন্যই আমি তোমাদের সাথে ভাবলাম যে আমি আমার চ্যানেল থ্রু দিয়ে তোমাদেরকেও একটু শেয়ার করি, তাহলে তোমাদেরও যদি কিছু কাজে লাগে। তো যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলকে। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, যদি তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।